বাবার নাম? বাবার নাম মোহাম্মদ হরমুজ আলী। কোন গ্রামে থাকে? নেটা মশরা। কয় ভাই কয় বোন আপনারা? এক ভাই এক বোন। আমি বড় আমার ছোট যে মারা গেছে আমার ছোট। কি নাম? জেসমিন। আসলে কি ঘটনায়? আসলে কি হলো ঘটনা হচ্ছে, আসলে আমি বাস্তবে আমি কিছু বলি নাই, কিন্তু চোখে দেখি নাই, কিন্তু শুনছি যে তার পাশের বাসায় আমাদের দুসম্মতের ভাই লাগে বাসেদ, আব্দুল বাসেদ নাম। সে বলে তার সাথে, তার মানে আমার ছোট বোনের সাথে বলে সম্পর্ক আছে। এই নিয়ে আছে দেড় বইয়ে সপ্তাহখানি আগে আমার ছোট বোনের তার বাড়িতে যাই, মারছে, মারপিট করে। হ্যাঁ, হারার পরে মানে দু একদিন ধরেই তো সমস্যা, কিন্তু কালকের আগের দিন আসাদের হালকাতা ছিল, হালকাতার দিন আমার যে ছোট বোনের বোনের জামাইয়ের যে ওই আপনার পঞ্জামাই আছে, সে বললো যে অগর অগর সাথে হিমাংশ করে দিছি, ওরা ওই বাড়ির দাওয়াত খাইতে গেছে। আমি যাই করছি যে কী ভাই হিমাংশ করলেন, আপনি দাওয়াত খাতে আমার বোনের ওই বাড়ি পাঠালেন, ওই বাড়ির নামে আমার বোনের নামে বদনাম হইলো, আবার ওই বাড়ি আঙ্গর কাছে না হই নাই, আপনি ওই বাড়ির দাওয়াত মানে খেলেতে পাঠাইলেন। এটার সাথে বাসের জয়নাল বুঞ্জামাই, আমার ছোটো বুঞ্জামাইয়ের নাম জয়নাল বুঞ্জামাই, তার যে বুঞ্জামাই সেও এটার সাথে মনে করুন যে সম্পৃক্ত আছে। সে আমাদের কাছে নাম নেই কেন ওই বাড়িতে আবার তার তার বোন জামাইয়ের নাম কি? তার বোন নামের জামাই নামার খেয়াল নাই। আচ্ছা, আপনার যে বোনের জামাই যে ই জয়নাল আবেদিন, সে কি দেশে? না, সে 3 মাস আগে দেশের বাইরে। আপনার বোনের বোনকে আপনার ডিস্টার্ব করতো, হ্যাঁ, এই কারণে মানে বাচ্চাদের ওয়াইফ আপনার বোনকে মারপিট করছে। আসলে কি এই বিষয় নিয়ে কি সে আত্মহত্যা করছে? এই বিষয় নিয়ে কারো বলতে পারে না, সে তার মুখ দেখাবে না। আমরা শুনতে গেছি, আমার কাছে মনে করি কিছুই বলে নাই। আচ্ছা, আপনার বোনের কোনো সন্তান আদি আছে? হ্যাঁ, 4 বছর একটা মেয়ে আছে। নাম কি তার? নাম জবা। এখন এই যে ঘটনা, এই ঘটনায় আপনারা শেষ মুহূর্তে কি? হ্যাঁ, আমি শাস্তি চাই আব্দুল বাসের আর আমার বোন জামাইয়ের বোন জামাই সে আছে তার সহ, সে এলো মেন, সে সবই জানতো, কিন্তু আমি করে কিছুই সে ঘটনা খুলেও বলে নাই। সে সবই জানতো, সে আরও বাধ্য করছে ওই বাড়ি মনে করেন যাই। ছোট বোন বললাম তুমি কেন ওই বাড়ি গেলে আবার, তোমার নামে কারণে এই বিষয়ে যারাই জড়িত এদের বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা নিবে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি আইনে মনে করেন যা হবে তাই আমি শাস্তি চাই। আচ্ছা, ঠিক আছে। নাম কি? বাবার নাম? আচ্ছা, গ্রাম কোনটা আপনি? আচ্ছা, এই যে আজকের কি ঘটনাটা ঘটছে কি জানেন? যেটুকু জানি যে পাশের বাড়িতে পাশের আছে, পাশের নামে একটা ছেলে খাম ফ্যাক্টরি কাম করে, খাম ফ্যাক্টরি মালিক। সে তার ওয়াই এক সপ্তাহ আগে তার মারধর করতে গেছে। কাকে? জেসিন্ডি মাস। এই অপমান লাঞ্ছনা সহ্য না করে সে আজকে দড়ি ফাস্ট হয়ে সে আত্মহত্যা করছে। আর আমার বোন জামাই 5 মাস যাবত সে মালয়েশিয়ায় আছে, তার সাথে কোনো ঝগড়া ফাজত না। আরও আমরা বরঞ্চ টাকা পয়সা মিলাই দিয়ে তার বিদেশ পড়াইছি, কিন্তু এর মূল কারণ হলো বাসে। আর হলো তার ওই নুনসের জামাই, আমার ছোটো বোনের নুনসের জামাই, এই দুটাই হলো মূল কারণ। এই বাসে এই জেসমিনের সাথে অবৈধ সম্পর্ক করার কারণে বাসেদের ওয়াইফ জানতে পেরে পরে এই জয়নাল আবেদিনের যে ওয়াইফ আছে জেসমিনকে মারপিট করে। জি জি। এটা কোথায় মারপিট করে? তার বাসায় যে, তার বাসায় যে মারপিট করে। পরে এই ঘটনা কি হয়েছে এলাকায়? এলাকায় সরাসরি হয়েছে, মানে জানাজানি হয়ে গেল। পরে সে মানে লজ্জা সে আত্মহত্যা করছে। নাই কি আসলে বিচার হওয়া প্রয়োজন মনে করেন কিনা? বিচার হওয়া প্রয়োজন মনে করি। আপনার বান্নি হয় আর বিয়ে হয়েছে কতদিন? 7 বছর। 7 বছর। আচ্ছা, কি জানতে পারছেন যে এই মেয়েটা যে ফাঁসিতে চুরি আত্মহত্যা করেছে? বাচ্চাদের সাথে অবৈধ সম্পর্ক, সেই জন্য সমস্যার জন্য সে আত্মহত্যা করছে। আসলে শেষ মুহূর্তে এই ঘটনায় আসলে কি চাচ্ছেন আপনারা আত্মীয় হিসেবে? সুস্থ বিচার চাচ্ছি। আমার মোহাম্মদ রুবেল। বাবার নাম? মুতে রহম। গ্রাম কোনটা? গ্রাম নেটা মশরা। আচ্ছা, যে আজকে যে একটি মেয়ে যে আত্মহত্যা করলো, এটার সম্বন্ধে কি জানেন? তো এটা মূলত যে আত্মহত্যা করছে সে হলো আমার খালাতো বোন।
তো ওর জামাইটা আজ 4 মাস ধরে মালয়েশিয়া চলে গেছে, এর মানে সুযোগ সুবিধারই নিয়ে বাসেত নামে একটা ছেলে আছে, সে তার অনেকভাবে প্রবলেম দেখিয়ে তার সাথে সম্পর্ক করছে। এটা সম্পর্ক জানাজানি হওয়ার পরে বাসেদেরকে তার উপরে শারীরিক টর্চার করছিল, এটা হওয়ার পরে মানে এটা ঘটনাটা অনেক দূর সরে গেছে, এটার জন্য আমার বোনটা আত্মহত্যা করছে। সে এখন কিছু করে না, ওই বাসাদের বাসায় থাকে, ওর বাসায় থাকে এরকম বৃদ্ধ লোক। আমরা জানতে পেরেছি যে এই বাসের খাম ফ্যাক্টরি মানে দোকান বা এরকম। হ্যাঁ, সে খাম ফ্যাক্টরি মালিক, বিজনেস করে। মানে এই জেসমিন বা জয়নাল আবেদিন এবং বাসেদারে কি মানে প্রতিবেশী পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি, ওদের ওদের ঘর আর জেসমিনের ঘর মানে পাশাপাশি। আচ্ছা, আসলে এটাকে এই যে ঘটনাটা ঘটছে এটাকে আর বিচার হওয়া দরকার কিনা? হ্যাঁ, এটা অবশ্যই বিচার হওয়া দরকার, এটা এলাকাবাসী এটা সবাই জানে, আপনারা চাইলে এলাকাবাসীর কাছ থেকে জন্ম নিতে পারবেন। তো এই যে ঘটনাটা হয়ে গেছে ওর জন্য একটা জীবন তো জীবন চলে গেছে, তো আমরা সবাই এটাই চাবো, সবাই চাবে এটা যে বাচ্চাদের উপযুক্ত বিচার। গ্রামের নাম? আপনার কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আমরা জানতে পারছি যে এই যে জেসমিন, এই জেসমিন কি আপনার বড় মেয়ে? ছেলের পরে। জেসমিন কোথায় বিয়ে দিছে? ওই নতুন বাজারে। নতুন বাজার। স্বামীর নাম কি? জয়নাল। জয়নাল কতদিন পূর্বে বিয়ে দিছে? বিয়ে দিয়ে 7 বছর। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে 4 বছর বয়স। কি ঘটনা ঘটছে? ওই যে আঞ্জুর ফুলা এই পাশে হের হাত বলে সম্পর্ক আছে, তার বইয়ে ধরে আমার মেয়ের মারছে, আগে তার চুচি করে নাই। মানে ওই কয়দিন আগে মার মারছে তাকে? মারছে আগে শুনছে না, তারা দূর করে সম্পর্কে আছে। আপনি কি মনে করেন যে ডিস্টার্ব করতো বা কি করতো এই কারণেই ফাঁসিতে ঝুলে মারা গেছে? এই কারণে মুখ দেওয়ার পর নাই লজ্জায়। আপনি তাহলে জেসমিনের কি হন মা? তাহলে এই ঘটনায় কি চাচ্ছেন আপনি এখন? আমি বিচার চাই। হ্যাঁ, আমি বিচার চাই। কার বিচার? আমার মেয়ের মৃত্যু বিচার। মানে বাসাদের বিচার চান? হ্যাঁ, আমি বাসাদের বিচার চাই। বাসাদ কি একাই দোষী না তার তার যে ওয়াইফ আছে? আমার ওয়াইফ আর বাসাদ দুইজন। বাসাদের ওয়াইফের নাম কি জানে? মুক্তা। মুক্তা সবকিছু মিলে আপনার একটা এক ছেলে এক মেয়ে, এই মেয়েটা ছোট ছেলেটা বড়।